দেখো বাবারা, ডক্টর বলেছে তোমাদের মাকে তাড়াতাড়ি অপারেশন করাতে না পারলে সে মারা যাবে। আর অপারেশন করাতে 10 লক্ষ টাকা খরচ হবে। আর এখন আমরা হঠাৎ করে এতগুলো টাকা কোথায় পাবো বাবারা? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সমস্ত জায়গা জমি আমরা বিক্রি করে দেব, তবেই তোমাদের মায়ের অপারেশন করাতে পারবো। জি বাবা, একদম ঠিক বলেছো। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তুমি তাড়াতাড়ি জায়গা জমি বিক্রি করার ব্যবস্থা করো, নইলে আমার মাকে বাঁচানো যাবে না। আর দেরি করো না বাবা, তাড়াতাড়ি করো। কি বলছিস, বিক্রি করবি বাঁচাবি পাগল হয়ে গেলি নাকি? ও এতদিন বেঁচে থাকলো, এটাই তো অনেক। আর বেঁচে থেকে ও কি করবে? ওকে বাঁচানোর চক্করে আমাদের পথে বসতে হবে, আমরা ভিখারি হয়ে যাব। না না, আমি তোমাদের জায়গা জমি বিক্রি করতে দেবো না। ও এইভাবে একদিন পড়ে থাকতে থাকতে মারা যাবে, আর আমাদের সমস্ত জায়গা জমি বেঁচে যাবে, আপদ দূর হবে যত সব। এই শুনে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায়, আর অনেক দুঃখী হয়ে শ্যামলাল কাঠ কাটার জন্যে জঙ্গলের দিকে যেতে শুরু করে। আর জঙ্গলে এসে সে কি অনেক পুরাতন গাছকে দেখতে পায়। আমাকে ক্ষমা করে দাও গাছ বন্ধু, আমি তোমাকে ছোট থেকে দেখে আসছি, তোমার ডালে উঠে আমি কত খেলা করেছি। আজ আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখন শুকিয়ে গেছো, মারা গেছো। এবার তো তোমাকে কাটতেই হবে, আমার ইচ্ছে নেই, কিন্তু কি করব বলো। আজ থেকে আমাকে অনেক বেশি বেশি লকড়ি কাটতে হবে, নইলে আমার মায়ের চিকিৎসা করাতে পারবো না। এই বলে সে গাছটিকে কাটতে শুরু করে। আরে এই গাছ তো একদম শুকিয়ে গেছে, আমি এক কাজ করি, এর ভিটে সমেত তুলে নি, তাহলে অনেক বেশি লকড়ি হবে। আর সঙ্গে সঙ্গে শ্যামলাল খোঁড়তে শুরু করে। আর কিছুক্ষণ খোঁড়ার পরেই সে দেখে একটা দরজা, আরও ভিতরে ঢুকে দেখে একটা অনেক সুন্দর গাছ, আর তার ফল হিরে মতি সোনা দানা। এই দেখে শ্যামলাল অনেক অবাক হয়ে যায়। হে মানুষ, তুমি এখানকার সন্ধান কোথায় পেলে? আর এখানে তুমি আসলেই বা কি করে? আর শ্যামলালও তাকে সমস্ত কথা খুলে বলে। দেখো, আমি একটা জাদু গাছ, তুমি চাইলে আমার হিরে ভর্তি একটা ডাল ভেঙে নিতে পারো, আর তা বিক্রি করে তুমি অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাবে, কেমন? যাও, তুমি আমার একটা ডাল ভেঙে নিয়ে যাও। এরপর শ্যামলাল একটা হিরের ডাল ভেঙে নিয়ে জাদুই গাছকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর শ্যামলাল সমস্ত হিরে বিক্রি করে তার মায়ের অপারেশন করায়, আর তার মাও সুস্থ হয়ে যায়। বাবা, তুমি এতগুলো টাকা কোথায় পেলে? জমি জায়গাও তো বিক্রি করোনি, তাহলে এতগুলো টাকা তুমি কোথা থেকে নিয়ে আসলে? এরপর শ্যামলাল তাদেরকে সমস্ত কথা খুলে বলে যে সে এত টাকা কোথায় পেল। আর এই সমস্ত কথা শুনে তার ভাই রামলালের অনেক লোভ হয়। এ তো দেখছি একেবারেই বোকা, ও একটা জাদুই গাছ, ওর কাছে অনেক হিরে সোনা দানা রয়েছে, তবুও এ বোকা একটি ডাল নিয়ে এসেছে, পাগল কোথাকার। আমি এক কাজ করি, এই বোকার দ্বারা কিছু হবে না, আমি নিজেই সেখানে যাব আর অনেকগুলো হিরের ডাল নিয়ে আসবো। এরপর আমি ওর চাইতে অনেক ধনী হয়ে যাব। এই বলেও জঙ্গলের দিকে যেতে শুরু করে। মনে হয় এটাই সেই গর্ত, যাই তাড়াতাড়ি ঢুকে পড়ি। আরে এ কি দেখছি, এ তো হিরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, এবার তো আমি মালামাল হয়ে যাব। না না, আমার আর দেরি করা ঠিক হচ্ছে না, যাই তাড়াতাড়ি আমি কিছু হিরের ডাল ভেঙে নিয়ে পালাই। এই কে রে তুই, তোর এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া আমার ডালে হাত দিয়েছিস। আরে এই জাদুই গাছ তো আমাকে দেখে ফেলেছে, কি করা যায়? জাদুই গাছ, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আসলে আমার মাটাও অসুস্থ, তো ডক্টর বলেছে তার চিকিৎসা করানোর জন্য অনেক টাকার প্রয়োজন, আর হঠাৎ আমি এখানে এতগুলো হীরা দেখে আবেগের বসে ভুল করে ফেলেছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। কি, তোমার মা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটা ডাল ভেঙে নাও। এই শুনে রামলাল তাড়াতাড়ি করে একটা ডাল ভেঙে নিয়ে সেখান থেকে চলে যায়। দেখ, ও জাদুই গাছ তো দেখছি অনেক হারামি,
আমাকে শুধুমাত্র একটা ডাল নিতে বললো, আমাকেও বাধ্য হয়ে একটাই ডাল নিতে হলো। কি বা করার ছিল, কিন্তু এত কম হিরেতে আমার কি হবে, এতে তো আমার কিছুই হবে না। কি যে করা যায়, এর কোনো উপায় আমাকে বের করতেই হবে। আমি এক কাজ করব, রাত হতেই একটা কুড়াল নিয়ে সেই জাদুই গাছের কাছে যাব আর তার অনেকগুলো হিরের ডাল কেটে নিয়ে আসব। তাহলে ওই জাদুই গাছ বুঝতেই পারবে না, আর বুঝতে পারলেও আমাকে চিনতে পারবে না। আরও সন্ধ্যা হতেই একটা কুড়াল নিয়ে বেরিয়ে পড়ে আর চুপি চুপি জাদুই গাছের কাছে এসে একটা অনেক বড় হিরে ভর্তি ডাল কেটে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। আর যেতে যেতে তার সঙ্গে এক ভয়ঙ্কর ডাইনির দেখা। এই কে রে তুই, আমাদের জঙ্গল থেকে কি চুরি করে নিয়ে যাচ্ছিস? এ তো দেখছি হিরে, তুই এতগুলো হিরে কোথায় পেলি বল, তাড়াতাড়ি বল। আমি জাদুই গাছের কাছ থেকে নিয়ে আসলাম। জাদুই গাছ? এই জঙ্গলে জাদুই গাছ আছে আর আমি জানি না? চল চল তাড়াতাড়ি চল, সেই জাদুই গাছের কাছে আমাকে নিয়ে চল। এরপর রামলাল ডাইনিকে সেই জাদুই গাছের কাছে নিয়ে আসে। আরে এ তো হিরে, এই শোন, আমরা এই জাদুই গাছটা পুরোটাই তুলে নিয়ে যাব আর সমস্ত হিরে সোনা দানা আমরা দুজন মিলে ভাগ করে নেব, কি বলিস? এই শোন, তুই এখানে পাহারা দে, আমি গ্রাম থেকে একটা ট্রেক্টর নিয়ে আসছি আর ট্রেক্টরের পেছনে একটা রসা দিয়ে এই জাদুই গাছটাকে বেঁধে দেবো আর তাকে জোর সহ তুলে নেব। তুই দাঁড়া, আমি এক্ষুনি গ্রাম থেকে একটা ট্রেক্টর নিয়ে আসছি। এই বলে ডাইনি গ্রামে এসে গ্রাম থেকে একটা ট্রেক্টর নিয়ে যায় আর জঙ্গলে এসে ট্রেক্টরের সঙ্গে জাদুই গাছকে বেঁধে দেয় আর ডাইনি ট্রেক্টর চালাতে শুরু করে আর জাদুই গাছও উপরে ওপরে চলে আসে। ডাইনিজি চলো চলো তাড়াতাড়ি চলো, এবার আমরা সমস্ত হিরে সোনা দানা দুজন মিলে ভাগ করে নি, চলো গো তাড়াতাড়ি চলো। এই তোরা কি ভাবছিস, আমি একটা জাদুই গাছ? না না, তোরা ভুল ভাবছিস, আমি কোনো জাদুই গাছ নই, আমি একটা নাগ, ভয়ঙ্কর নাগ, এই দেখ। আর সঙ্গে সঙ্গে সেই জাদুই গাছ একটা নাগ হয়ে যায়। আমি অনেক দিন থেকে এক সাধু বাবার অভিশাপে জাদুই গাছ হয়ে এই মাটির নিচে বন্দী হয়েছিলাম আর তোমরা আমাকে মাটির নিচ থেকে বের করে আমাকে আজাদ করে দিলে, আমার অনেক উপকার করলে, আমাকে আজাদ করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমাদের ছেড়ে দিলে হবে না, কারণ তোমরা অনেক লোভী, আজকে তোমাদের ছেড়ে দিলে তোমরা অন্য কারো গিয়ে ক্ষতি করবা, তাই তোমাদের ছাড়া যাবে না। এই বলে নাগ তাদের দুজনকেই দংশন করে দেয় আর সঙ্গে সঙ্গে তারা ছটফট করতে করতে সেখানেই মারা যায়। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অতি লোভ করা কখনোই উচিত না, কারণ লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।